তুই যে কথাগুলো কইলি যে তৈদা ফ্রিদি কোথায় ইনকাম আয় তৈরি কেমনি ইনকাম কি ইনকাম কামিদা ফ্রিদির সম্পর্কে কি জান এবার খেপেছে তহিদা ফ্রিদির সহযোদ্ধা তানবির রাহি কেন এত চট রাগ তানবির রাহির সম্পতি সময় ঘটে যাওয়া মাই টিভিকে নিয়ে একটি প্রতিবেদন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে সেই ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে এসেছে মাই টিভির আসল মালিককে এবং মাই টিভির এখন যে বর্তমান মালিক সে হচ্ছে নকল মালিক আমরা হয়তোবা সবাই জানি স্বপ্ন আহমেদ প্রায়শয় প্রতিবাদমূলক ভিডিও বানিয়ে থাকেন এইবার সে মাই টিভির প্রতিবেদনের উপর একটি প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছে কিছুদিন পর পর যেহেতু গাড়ি কিনে তা সেটা অবশ্যই হবে তৈদাফিদির মা বাবার টাকা তো অবশেষে আবারও আরেকটা কথা বলবো যে তৈদা ইদাফ্রিদির বাবা যদি কোনো ভুল করে থাকে অন্যায় করে থাকে বিশ্বাসঘাতকতা করে থাকে তাহলে সেটার জন্য দোষী হচ্ছে তো আফ্রিদির বাবা বা মা যদি জড়িত থাকে তাহলে তার মা কিন্তু সেই ভিডিওর বেশিরভাগ দিক প্রশ্ন তুলেছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর এক নম্বর ইউটিউবার তহিদ আফ্রিদির উপর এই প্রতিবাদমূলক ভিডিওটি দেখায় তানবির রাহি বেজায় খেপেছে একটা মানুষ হলে কথা কবি লজিক বুঝে কথা কবি লজিক ছাড়া কোনো কথা কবি না আজকে হাইফার হয়ে ডাইরেক্ট ম্যাঙ্গুল দেখায় কয়া দিছি লজিক ছাড়া কথা কবি না সবাইরা ল মানা যায় কিন্তু নিজের ফ্যামিলি মেম্বার লয় কেও কথা কইবে এই জিনিসটা মানতে আরউ না নেক্সট টাইম এসব ভিডিও ছাড়বা না একদম ডাইরেক্ট মানা করছি এসব ভিডিও নেক্সট টাইম দেখো তাহলে কি তো রাস্তা কাটে বুধা ভাইয়া তানবীর রাই তার ভেরিফাই ফেসবুক আইডিতে স্বপন আহমেদকে নিয়ে একটি প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছে সেখানে দেখা গিয়েছে তানবির রাহি স্বপ্ন আহমেদের ভিডিওর উপর খেপেছে কেননা তিনি তহিদ আফ্রিদিকে নিয়ে কথা বলেছে তহিদ আফ্রিদির কেরিয়ারকে নিয়ে কথা বলেছে এবং মাই টিভি কে নিয়ে কথা বলেছে কিছুদিন আগে আফ্রিদির ভেরিফাই ফেসবুক আইডিতে তিনি তার মতামত ও দুঃখ প্রকাশ জানান সেখানে তার ইনকাম ও তার ব্যয় নিয়ে অনেক মূল্যবান কথা বলেন এবং অজানা অনেক কিছুই বলেন স্বপন আহমেদ তহিদ আফ্রিদির কেরিয়ার তহিদ আফ্রিদির ভবিষ্যৎ ও তহিদ আফ্রিদির ইউটিউবে কত কি ভিউজ হলো কত টাকা ইনকাম হলো সে নিয়ে কথাবার্তায় ও বাঘভঙ্গিমায় জড়িয়ে পড়েন এইটা দেখে তানবির রাহি বিজয় ক্ষেপে এবং তহিদ আফ্রিদের দিকে আঙ্গুল তোলায় তানবির রাহি এক প্রকারের সপন আহমেদকে থির দিয়ে বসেন এবং সপন আহমেদকে নিষেধ করেন এই বিষয়ে যেন আর কখনোই সে ভিডিও না বানান বন্ধুরা স্বপন আহমেদের এমন প্রতিবাদমূলক ভিডিও ও তানবির রাহির এই রিয়াকশন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে আপনার মতামত জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ